কোরবানি আইলেই সবাই আগে যে চিন্তাটা মাথায় ওঠে হেডে হইল কষাই। কোরবানি মানে কষাই যেন সোনার হরিণ। বাড়তি চাহিদার পাশাপাশি পেশাদার কষাইগো আগেই দিয়ে রাখা লাগে বুকিং। হের পরও করে মোড়ামুড়ি, পাওয়া যায় না ভালো মানের কষাই। বরিশালের অনেক এলাকায় এখন হাজারে একশোটা অর্থাৎ 50,000টার গরু হইলে কষাইরে দেওয়া লাগে 5,000টা। কোরবানির পশু কেনা হয়ে গেছে অনেকেরই, চিন্তে এখন কষাই লইয়া। কেউ কেউ এক মাস আগেই বুকিং দিয়ে রাখছে পেশাদার কষাইগো। গ্রামের দিকে নিজেকে গরু নিজেরা বানাইলেও শহরের দিকের মানুষের প্রধান ভরসা কষাই। সেই সুযোগে পারিশ্রমিকটাও ভালো মতো হাঁকাইয়া লইতে আছে পেশাদার কষাইরা। পেশাদার কষাই ছাড়াও একদিনের লাগিয়া কষাই হাজা মানুষেরও অভাব নাই। নিম্ন আয়ের অনেকেই বাড়তি আয়ের আশায় কোরবানির দিন হয়ে যায় সিজনাল কষাই। হেলে গিয়া অনেকেই কিনতে আছে ছুরি সাহু চাপাটি। প্রস্তুতি হিসাবে অনেকেই শান দিয়ে রাখতে আছে ছুরি চাপাটিতে। কোনো কোনো কষাই আবার একলাগে দুই তিনটা গরু বানানোর চুক্তিও হরছে। এই লেগিয়া এখন অনেকটাই ব্যস্ত বরিশালের কামারপাড়া। ছুরিয়ের সাহু কিনতে হওয়া কাস্টমারের চাপও বাড়ছে অনেক। ছুরি চাপাটির দোকানে যাইয়ে দেখা গেল অনেকেই আইছে নতুন ছুরি চাপাটি কিনতে, কেউ কেউ আইছে পুরান ছুরি চাপাটিতে ধার দিতে। 120-130 টাকা বেশি পিস এখানে মনে করেন আজকে আনছি চারটে স্ক্যান বেশ এখনও বিক্রি করতে পারবো। এবার চাপ তেমন বেশি না, কিন্তু খাটটা 200-250-300 টাকা এই ধরনের বিক্রি করতে। সর্বোচ্চ কীরকমের দাম? সর্বোচ্চ 250-200 এরম এই চলে। এটা কি আপনি প্রতি বছর বিক্রি করেন? হ্যাঁ, প্রতি বছরই বিক্রি। এখানে এখানে না, আমি করি আমার নাজিমের দোকানের কাছে। আগের থেকে এখন বর্তমানে কাজের চাপ কীরকম? এখন কাজের চাপ অল্প, কাজের বেশি চাপ নাই। কোরবানির কাজে করতে পারতেছে না মানুষ কাজ, এই করোনায় কাজ বাজ বেশি করতে পারতেছে না মানুষ, আসতে পারতেছে না, দূর থেকে আসতে পারতেছে না। অনেকেই পশু কেনে শেষ সময়। হেলে গিয়া ঈদের দিন নামাজের আগ পর্যন্ত খোলা থাকবে বরিশালের ছুরি চাপাটির এই দোকানগুলো। 26 খান, BSS TV, বরিশাল। Yeah.